আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাস নিতে চলেছি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা সাবজেক্টে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কৃষি শিক্ষা বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে প্রস্তুতি গ্রহণ করো ক্লাসটি উপভোগ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো মনে আছে আমরা এই তৃতীয় অধ্যায়টি শেষ করেছি, একবার আরেকবার রিভিশন করছি অবজেক্টিভ এবং ছোট প্রশ্নগুলো। দেখো আজকে 40 পৃষ্ঠা থেকে শুরু করছি। গন্ধক, দস্তা, লৌহ, এর প্রতিটা লাইনে ইম্পর্ট্যান্ট এবং প্রতিটি উপাদানের কাজ দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তারপরে দেখো পার্ট 3, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। এখানে উপাদানগুলো দেওয়া আছে এবং অভাবজনিত লক্ষণ দেওয়া আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং এগুলোর অভাবজনিত লক্ষণগুলো দেওয়া আছে, এগুলোর অভাবে কী কী হয়। এই শখটা থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন বেশি আসবে। অবজেক্টিভ প্রশ্নগুলো তোমরা মুখস্থ করার জন্য তোমাদের করতে হবে কি, সব লাইনগুলোই অভাবজনিত লক্ষণ কোনটির অভাবে কী কী হয় সেগুলো মুখস্থ করতে হবে। এরপরে দেখো পার্ট 4, গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। এখানেও সেই একই বিষয়, পুষ্টি উপাদান দেওয়া আছে, পুষ্টির উৎস দেওয়া আছে এবং পুষ্টির কার্যকারিতা দেওয়া আছে শখের মাধ্যমে। এই শখের প্রতিটা লাইনই তোমাদের মুখস্থ করতে হবে, কোন পুষ্টির উৎস কোনটি এবং কোন পুষ্টির জন্য কোন উদ্ভিদের কোন উপকার হয় বা কী কী হয়। যেমন দেহে তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে পশুর ক্ষেত্রে, সেটা অবশ্যই তোমাদের প্রশ্ন উল্লেখ থাকবে। পশুর কোন পুষ্টি উপাদান দেহে তাপ ও কর্মশক্তি বৃদ্ধি করে, সেটি হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ। এইভাবে তোমাদের প্রশ্ন পড়তে হবে এবং অবজেক্টিভ পরীক্ষায় আসবে। তারপর দেখো গৃহপালিত পশুর সুষম পুষ্টি উপাদান। সুষম পুষ্টি উপাদান কী বা সুষম খাদ্য কী সেটা মুখস্থ করবে, এবং আঁশ জাতীয় পুষ্টি উপাদান কী কী সেগুলো মুখস্থ করবে, দানা জাতীয় খাদ্য কী কী সেগুলো মুখস্থ করবে। গৃহপালিত পাখির পুষ্টি উপাদান, এখন গৃহপালিত পাখির জন্য 6টি পুষ্টি উপাদান জরুরি, সেগুলো কী কী মুখস্থ করবে এবং এগুলোর উৎস কী কী মুখস্থ করবে। দেখো পার্ট 6, সম্পূরক খাদ্য। পার্ট 6 এখান থেকে তোমরা ছোট প্রশ্ন বা অবজেক্টিভ পড়বে 10টি। যেমন সম্পূরক খাদ্য কী, প্রচলিত খাবারের পাশাপাশি প্রতিদিন কিছু অতিরিক্ত খাদ্য সরবরাহ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলে। এইভাবে ছোট ছোট প্রশ্ন পড়বে। আর এই সম্পূরক খাদ্যের তালিকাটাও ভালো করে দেখে রাখবে, কারণ এটা থেকে অবজেক্টিভ আসতে পারে। যেমন চালের গুঁড়া বা গমের ভুষি চিংড়ির জন্য সম্পূরক খাদ্য হিসেবে কতটুকু প্রয়োজন, সেটা হচ্ছে 500 গ্রাম। এইভাবে মুখস্থ করতে হবে, এইভাবে পরীক্ষায় আসতে পারে। পাঠ 7, দেখো পশুর সম্পূরক খাদ্য। পাঠ 7 এখান থেকে তোমরা ছোট প্রশ্ন পড়বে 7টি, এবং এই ছকটাও ভালো করে দেখে রাখবে। সম্পূরক খাদ্য হিসেবে দানাদার খাদ্য মিশ্রণ। আশা করি বুঝতে পেরেছ, অনেক পড়া খুব মনোযোগ সহকারে পড়বে এবং মুখস্থ করবে। আর এগুলো খুব কনফিউশনে ফেলে দেয় যে কোনটা কতটুকু প্রয়োজন বা কোন উপাদানের অভাবে কী কী হয় এবং কোন উপাদানটা উদ্ভিদের কোন কার্যকারিতা করে থাকে, কী কাজ করে থাকে উদ্ভিদের, প্রাণীর ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে। সেহেতু তোমরা খুব সতর্কতার সাথে এগুলো মুখস্থ করবে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।